বন্ধুরা ভিডিওটা এই পর্যন্ত আজ ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভালো লাগলে অবশ্যই ভিডিওটি তো ভালো থাকবেন সুস্থ থাকবেন। বন্ধুরা আপনাদের স্বাগত জানাই শ্যামলী বাংলা চ্যানেলে। তো আপনাদের গম কাটার ভিডিওটা দেখিয়েছি, তো গম কাটার পরবর্তীকালে মাঠের কি অবস্থা হয়। কারণ বায়ু কীভাবে দূষিত হচ্ছে দেখুন, দিল্লিতে এই কৃষকরা এইগুলো পুড়াচ্ছে, তার জন্য দিল্লিতে দূষণের মাত্রা বেড়ে যাচ্ছে। তাই কৃষক বন্ধুদের কাছে অনুরোধ, এগুলো না পুড়িয়ে এগুলো অন্যভাবে নষ্ট করার চেষ্টা করবেন, এবং এতে মাটির স্বাস্থ্য অনেক ক্ষতি করে। এবার দেখুন পুরো কাছেই চলে এসেছি আপনাদের জন্যই, কষ্ট করে আসা এই ভিডিওটা। এটা অগ্নিকাণ্ড নয় বন্ধুরা, ফসলের যে অবশিষ্ট অংশগুলো পোড়ানো হচ্ছে, তো এগুলো পোড়ালে কিন্তু মাটির স্বাস্থ্য অনেকটাই ক্ষতি হয়ে যায়। কারণ মাটিতে যে ব্যাকটেরিয়াগুলো থাকে, কেঁচো টেঁচো এসব অনেক কিছু, যারা চাষির বন্ধু বলা হয়, সেগুলো কিন্তু মরে যায় এবং মাটির স্বাস্থ্য ব্যাহত হয়। পুরোটাই পুড়ছে দেখুন, দেখতে পাচ্ছেন দাও দাও করে জ্বলছে, পুরো মাঠটাই জ্বলবে কিছুদিন পর। তো বন্ধুরা ভিডিওটা এই পর্যন্তই আজ, ভালো থাকবেন সুস্থ থাকবেন, আর ভালো লাগলে অবশ্যই ভিডিওটি একটু লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন এগুলো কাটা, এগুলো কি পোড়ানো সত্যিই দরকার। দেখুন কত দূষিত হচ্ছে, দেখুন ধোঁয়াগুলো দেখুন, শুধু আকাশে মিশে যাচ্ছে, ছাই উড়ে আসছে, শুধু আওয়াজটা শুনতে পাচ্ছেন, ভয়ানক আওয়াজ এবং তাপও লাগছে প্রচণ্ড, খুব কাছাকাছি চলে এসেছি।
ক্যামেরা করার জন্য এলাম, সন্ধ্যা নেমে গেছে, বাড়ি ফিরতে হবে, অনেক দূর চলে এসেছি। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।